প্রথমে আমি এই গেটটাকে আগে একটু খুলে দেখাই আপনাদেরকে। দেখেন খুবই স্মুথলি একটা বাচ্চা পোলাপানও কিন্তু এই গেটটা খুলতে পারবে। এই যে দেখেন এই পাশের গেটটাও কিন্তু আমি একটু খুলে দেখাই। আসলে এই ধরনের গেট বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আমরাই তৈরি করলাম। এই যে দেখেন এইভাবে নিয়ে এইভাবে সুন্দর করে খুলে দিবেন। আবার এই যে এই পাশে যে গেটটা আছে, ঠিক আছে, এই গেটটাও ঠিক এইভাবে নিয়ে এইভাবে ধাক্কা দিলেই কিন্তু দেখেন এই যে খুলে গেল। আপনারা যদি এই ধরনের গেট বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের মন মতো আমরা কিন্তু এই ধরনের এই গেটগুলো তৈরি করে দিতে পারবো। এটা কিন্তু একটি ভিয়েতনাম স্টাইল, মানে ভিয়েতনাম ডিজাইন। যারা ভিয়েতনাম দেশ থেকে যারা ফেসবুকে ভিডিওগুলো দেখে থাকেন, আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা। এই যে দেখেন একদম স্মুথ এভাবে চলে যাবে, একটু দেখাই। হ্যাঁ, ঠিক এরকম স্মুথলি এখানে বাড়িতে যাওয়ার সময় তালাও মেরে যেতে পারবেন। আর পিছনে তো অবশ্যই সিকিউরিটি দেওয়া আছে। তো আপনারা যারা এই ধরনের গেট তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা একটা ভাইরাল গেটের সামনে এসেছি, যেটি একটি ইউনিক ডিজাইনের গেট, এবং এই গেটটি কেমন সেটি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমরা শুরুতে কথা বলছি তাইবা এন্টারপ্রাইজের যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে। তুইন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই কি এমন একটা নতুন জিনিস দেখাবেন যার জন্য নিয়ে আসছেন? এটা বর্তমানে ভাইরাল একটা মেন গেট, লেজার কাটিং এর ভিতরেই, যেটা ভিয়েতনাম ডিজাইন। ভিয়েতনাম ডিজাইন, ভিয়েতনাম ডিজাইন আমরা দিছি। আর এই গেটটা সচরাচর বাংলাদেশের সর্বপ্রথম আমরাই তৈরি করছি আর কি। আপনারাই নতুন তৈরি করছে? আপনি অন্য অন্য দেখবেন বিদেশি যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোর মধ্যে এই ধরনের গেটগুলো দেখতে পারবেন, কিন্তু আমরা একটু মডিফাই করে কিন্তু এই গেটটা বাংলাদেশেই তৈরি করতে মানে সম্ভব হয়েছে আমাদের দ্বারা। মডিফাই করে গেটটা তৈরি করছে। এখানে আমার একটা গেট আছে, আবার এই পাশেও কিন্তু আমার একটা সিম্পল ডিজাইনের গেট আছে। আজকে এই দুইটা গেটের ভিডিও আমি দর্শক বন্ধুদেরকে দেব। আর এখানে কিন্তু আমার আরো অনেক গেট আছে, তো এগুলো আমি নেক্সট কালারের পর আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দেব। এগুলো আমরা কালার করার পরে দেখব। এই গেটটিকে বলি, এটা এমনই একটি ভাইরাল গেট, যাতে যেমন এই গেটের আমি প্রথমে বলি অর্ডার কে করছে আমাদের কাছ থেকে। এই গেটটি অর্ডার করছে বগুড়া থেকে মোহাম্মদ কমল শাহ ভাই, কমল ভাই। তো ভাইজানের গেটের সাইজ আছে উচ্চতা 8 ফিট এবং পাশ আছে 12 ফিট, মানে একটা স্ট্যান্ডার্ড মাপ আর কি। আর ভাইজানের সামনের যে অংশে জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু একদম মানে অল্প, উনি স্লাইডিংও করতে পারতেছে না, আবার মুভিংও করতে পারতেছে না। মানে উনি চাচ্ছিল যে ওনার এই দুই পাল্লা যাতে এইভাবে স্লাইডিং হয়, আবার যাতে কবজা সিস্টেমে খুলে যায়, মানে এরকম যে স্লাইডিং। এই আকর্ষণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। প্রথমে পিছন থেকে গিয়ে দেখাই, ওকে, আমরা দেখি কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই যে দেখেন আমি একটা পাল্লা কিন্তু আস্তে করে স্মুথ করে এই যে খুলে দিলাম, চমৎকার লেগে গেল এটা এই পাশে। আবার দেখেন এই যে আরেকটা গেট এই পাশে দিয়ে দিলাম। এখন কিন্তু ভাইজানে কি করতে পারবে, এটা দিয়ে যাতায়াত করতে পারবে সব সময়, বা চাইলে একটা বাইকও ঢোকাতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এখন আরেকটা বিষয় হলো, এখন তো এই দুই সাইডটা তো ওনার দেখা গেছে আটকে গেল। হ্যাঁ, এখন একটা উনি গাড়ি ঢোকাবে, সেটা কি করবে দেখেন, গাড়ি ঢোকাতে হলে উনি কিন্তু আস্তে করে এই যেভাবে ধাক্কা দিলে কিন্তু দেখেন পাট্টা সিস্টেম করে খুলে গেল। হ্যাঁ, এই যে এই পাশেটা দেখেন, এটাও কিন্তু সেম, এই যে দেখেন পাট্টা সিস্টেম করে কিন্তু খুলে গেল। এখন আপনারা বলেন যে আপনাদের জায়গা অল্প, এই এতটুক জায়গার মধ্যে আপনারা কিভাবে একটা কত বড় গেট কত ছোট হয়ে গেল, মানে এত বড় একটা গেট, মানে আপনার জায়গার অনুযায়ী এখানে কতটুক 3 ফিটের মতো আছে, এরপর আপনার আর জায়গা নেই, কিন্তু আপনি চাইলে একটা প্রাইভেট কারও এখান দিয়ে ঢোকাতে পারবেন অনায়াসে, অনায়াসে জায়গায় কিন্তু বাধার সম্ভাবনা নাই। আর এতটাই স্মুথ যে এটা আপনি আবার চাইলে দেখা গেছে ঠিক এইভাবে এই যে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন টান দিলাম, একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর এই যে এখানে দেখেন এটাও কিন্তু এইভাবে আপনার এই যে লাগাই দিলাম, এরপরে কিন্তু আবার এই যে স্মুথলি ব্যবহার করতে পারবেন, চমৎকার। এখন এই গেটটি অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই বিদেশে কিছু গেট দেখি সেটা কি আপনারা মডিফাই করে করতে পারবেন কিনা। এই দেখেন দুটা হাতল ব্যবহার করেছি এখানে, খুবই চমৎকার দুইটা হাতল। এই হাতল দুটাও কিন্তু ইউনিক ডিজাইনের, যেটা আগে পরে আপনারা অন্য কোনো গেটে দেখতে পারেন নাই। আচ্ছা, এবার বলবো এই গেটের মধ্যে আমরা কী কী মালামাল ব্যবহার করেছি এবং এই গেটটি আমাদের কাছ থেকে কীভাবে অর্ডার করবেন, কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে সে সম্বন্ধে একটা ধারণা দেবো। এই গেটের যে আউট স্ট্রাকচার আছে সেটা ব্যবহার করেছি আমরা 12 গেজের গ্যালভানিজ বক্স পাইপ, 12 গেজের গ্যালভানিজ বক্স, 12 গেজের গ্যালভানিজ বক্স পাইপ।
আর ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ বক্স পাইপ। আর এইখানে যে জাহাজের প্লেট বলি আমরা এটাকে, লোকাল জাহাজের প্লেট, অনেকেই এটার নাম ধারণা সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানতে চান। আসলে প্লেটগুলো বাইরে থেকে এককভাবে আসে, বিভিন্ন স্টিল কোম্পানি তারা কিনে নেয়, নেওয়ার পরে এরকম সিএনসির মাধ্যমে লেজার কাটিং করা হয়। এই প্লেটটা আছে 5 মিলি, এটা 5 মিলি প্লেট, এখানে 5 মিলি। এখানে কিন্তু আমরা চমৎকার ডোগো পেন করে দিয়েছি, আর এখানে কিন্তু আমরা গোল্ডেনের একটা বিট তুলে দিয়েছি সৌন্দর্য মানে রাখার জন্য আর কি। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে ভিয়েতনাম যে যারা এই গেটগুলো তৈরি করেছে একদম প্রায় 95% তাদের মতো করার জন্য। মানে চমৎকার, এর একটা ইউনিক ডিজাইনের গেট হয়েছে। এই গেটের যে দাম, হ্যাঁ, এটা শুনলে তো কাস্টমার আরও বেশি অবাক হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মাত্র 1400 টাকা স্কোয়ার ফিটে 5 মিলি প্লেট, হ্যাঁ, এবং আউট স্ট্রাকচার 12 গেজের বক্স, এবং ভিতরে যে আরো যে বক্স গুলো লাগানো আছে মাত্র 1400 টাকা। যদি কোনো ভাই পিছনে শীট দিয়ে নিতে চান, শীট দিয়ে নিতে চাইলে কিন্তু 1500 টাকা স্কোয়ার ফিট পড়বে, শীট দিয়ে নিলে 100 টাকা বাড়বে। আর এই যে এখানে একটা গেট আছে আমার, যেটা এটা হচ্ছে আপনার ফেনিতে চলে যাবে, এটা একটা সিম্পল ডিজাইন গেট, এটা মাত্র আমরা নিতেছি 1500 টাকা স্কোয়ার ফিটে, এটা পড়বে 1500 টাকা স্কোয়ার ফিট। এটা হচ্ছে SS এবং MS এর, SS MS এবং পিছনে কিন্তু 2 মিলি প্লেট ব্যবহার করা আছে, 2 মিলি প্লেট ব্যবহার, এটা আপনার 1500 টাকা স্কোয়ার ফিট পড়বে। 1500, এটা হলো আপনার বাড়ির সামনে স্লাইডিং গেট, স্লাইডিং আপনি চাইলে এটা একটু বড় করতে পারবেন, মুভিং করতে পারবেন, অথবা চাইলে কিন্তু এই যে এরকমও বানানো যাবে, স্লাইডিং ফোল্ডিং, এই যে দেখেন একদম স্মুথ, আমার কিন্তু শক্তি দেওয়া লাগলো না এই গেটটার জন্য। চমৎকার, মানে এইটার আর পকেট গেটের দরকার নাই, এইটাই মানে চমৎকার যে সুন্দর। আমি শুধু এই একটা পাল্লা এইভাবে রাখবো, একটা পাল্লা আমি লক করে রাখবো, হ্যাঁ, এই যে একটা পাল্লা এইভাবে চাপায় দিলাম, হ্যাঁ, এটা কিন্তু আর ওই দিকে যাবে না, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে সবসময় ব্যবহার করতে পারবো এরকম করে, এইটা জিনিসটা করতে পারবো। আমরা বাংলাদেশে বর্তমানে মানে বাইরের যে গেটগুলো তৈরি হইতাছে, হ্যাঁ, একটু যদি আপনারা আমাদের সুযোগ করে দেন তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ মডিফাই করে কিন্তু আপনাদের এই গেটগুলোকে বানিয়ে দিতে পারবো। মানে সুপ্রিম ভিউয়ার যারা বিদেশের বিভিন্ন গেটের ডিজাইনগুলো দেখেন সেগুলো কিন্তু আমাদের দেশের যে সুদক্ষ কারিগর আছে তারাও কিন্তু ওই ধরনের গেটগুলো বানাতে পারে, এবং আপনারা যদি তাদের সাথে শেয়ার করেন যে আমি এরকম দেখেছি এরকম বানাতে চাই হবে কি না, তাইলেই কিন্তু বানাতে পারেন, যে আমাদের দেশের মানুষরাও কিন্তু খুবই চমৎকার জিনিস বানাতে পারে। তো তুইন ভাই, আপনার এই যে তাইবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও অবস্থিত আর কি। আপনারা চাইলে যে কোনো স্থান থেকে সরাসরি যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন, নয়তোবা তাইবা ডোর অ্যান্ড গেট লিখে গুগলে আপনি ম্যাপ লোকেশনে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। এইটা তাইবা ডোর লিখলেও চলে আসবে। এবার একটু জানতে চাই যে এই ধরনের গেট, যে কার বাড়িতে কেমন গেট লাগবে সেটি তো বোঝার জন্য একটা প্রপার মাপের প্রয়োজন হয়, তো মাপ নেওয়ার সিস্টেমটা কি আপনারা কি কি করতে যান, এটা কি মাপ নিতে গিয়েছিলেন? এই গেটটা আমরা নিজেরা মাপ দিয়ে নিয়ে আসছি, নিজেরা মাপ দিয়ে নিয়ে আসছি, কারণ হয়তো রাজমিস্ত্রিরা দিতে পারে যেমন হাইট পাশের মাপটা, এখন কোন পজিশনে আপনি খুলবেন, কিভাবে খুলবেন, লকটা কোন পাশে থাকবে, বা সবসময় কোন পাল্লাটা আপনি ব্যবহার করবেন, সেই বিষয়টা কিন্তু একটু জানার প্রয়োজন থাকে, সেটা কাস্টমার ভাই নিজেও বোঝে না। দেখা গেছে আবার ওইখান থেকে যদি আর কোনো অন্য লোকজন দেয় তারাও কিন্তু বোঝে না, সেই জন্য কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে একজন লোক নিয়ে আপনার বাড়িতে ওই গেটের মাপ যোগ করাতে পারেন, সেজন্য আপনার একজন লোকের আসা যাওয়ার যাতায়াত খরচ বহন করতে হবে, একজন লোকের যাতায়াতের খরচ বহন করলে আপনারা মাপ নিতে চান। আপনাদের কি অর্ডার করার নিয়মগুলো কি একটু বলেন তো দেখি। আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যে গেটটি আপনার কাছে পছন্দ হয়েছে সেটার স্ক্রিনশট আমাদের কাছে পাঠাবেন, অথবা আপনার কাছে অন্য কোনো ডিজাইন আছে সেটার ছবি আমাদের কাছে পাঠাবেন, সেটার দামে দরে বানার পরে সেটার যা দাম আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে, মানে 30% টাকা অ্যাডভান্স করতে হয়। যেমন এই গেটটা যে কালারটা হয়েছে কেউ চাইলে অন্যরকম কালার কালারও করতে পারবে, এবং কালারের জন্য কি আলাদা কোনো পেমেন্ট নেন নাকি? না না, এটা কিন্তু ডোকো পেইন্ট, এটা ডোকো পেইন্ট করা। আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন একদম স্মুথলি আপনি হাত দেন এখানে, একদম পুরো স্মুথলি, এখানে কোনো আপনার রঙের চলটা বা উঠা যাওয়ার কোনো ভয় নাই, এটা হচ্ছে ডোকোপেন, এটা আপনি 15-20 বছর অনায়াসে চলে যাবে। চমৎকার, এই ডিজাইনটাও খুবই নান্দনিক হয়েছে। এখন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান যেমন পরিচালনা করে আসতেছি, আর দীর্ঘদিন যাবত শুরু থেকেই মানে ব্যবসা চলা অব্দি থেকেই
আমাদের কাছে কিন্তু সব সময় দেখবেন তিন তিনটা অফার থাকে, যেটা কিনা মানে আমরা এই ব্যবসার সাথে এটা অ্যাড করে রাখছি। প্রথমত হচ্ছে এই গেটের সাথে কালারটা সম্পূর্ণ ফ্রি, আর যেটা পাচ্ছেন আপনি ডোগো পেন্ট, আর এই ডোগো পেন্ট হচ্ছে আপনার গাড়িতে যে পেন্টটা করা হয় সেই পেন্টটা কিন্তু এখানে এখানে করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গেটটা, এত বড় একটা গেট, এটা কিন্তু আপনার বাড়িতে যখন আমরা নিয়ে যাব সেখানে কিন্তু ফিটিং করার জন্য আলাদা কোনো টাকা আপনার দেওয়া লাগতেছে না, এই ফিটিংটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এবার হচ্ছে ডেলিভারি চার্জটা, এখন অনেকেই তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিতেছে, আসলে আমরা ডেলিভারি চার্জ 50% ফ্রি করে দিয়েছি, 50% আমরা দিয়ে দেবো, কারণ আপনি যে মালামালগুলো আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এগুলোর মধ্যে আপনি আমরা যে যে দেই কোনো অংশে, যেমন এটা 5 মিলি, আপনি 5 মিলি পাকা বানিয়ার দিয়ে মেপে নেবেন, এখানে যে মোটা বক্স এই যে ব্যবহার করা আছে, মানে বক্স ব্যবহার না করলে এই যে দেখেন গেটটা যখন আমি স্লাইডিং করতেছি তখন কিন্তু আপনি এই গেটটার ঝুলে যাবে। হ্যাঁ, এই যে এই পাশে আমি এই গেটটা এইভাবে টান দেব, হ্যাঁ, তখন কিন্তু দেন স্মুথলি ব্যবহার করতে পারতেছেন। আমরা এবার গেটটার একটু পেছন সাইডটা দেখাই, ব্যাক সাইডটা, সামনে তো দেখালাম সুপ্রিয় ভিউয়ার, এই যে এইটার হচ্ছে এইটার পেছন সাইডটা এরকম, পেছন সাইড, এই যে এখানে ধরেন আপনার দেখা গেছে দুইটা পাল্লা আমরা এই যে এখানে করে দিলাম, হ্যাঁ, আবার এই পাল্লাটা এই যে এখানে করে দিলাম, দেওয়ার পরে এই যে এইখানে তালা মেরে দিলে কিন্তু আর দুইটা পাল্লা এইভাবে খুলবে না, দুইটা পাল্লা খুলবে না। এটা হচ্ছে আমাদের লক, মানে যে লকগুলো আমরা ব্যবহার করি সেটা আপনাকে দেখাইলাম, আর এখানে যে কবজাগুলো আমরা ব্যবহার করছি ওইটা একটু দেখাই সামনে থেকে। হ্যাঁ, এই যে কবজাগুলো, যে দেখেন এক একটা কবজা 4.5 ইঞ্চি মোটা এবং 1.5 ইঞ্চি আপনার চওড়া, খুলে গেল, মানে খোলার জন্য আপনার কষ্টকর লাগতেছে না। আবার এই যে এটাও খুলে দিলাম, এটাও কিন্তু খোলার জন্য কোনো কষ্ট করা লাগতেছে না। এই যে চমৎকার গেটটা, আর এই গেটটা ব্যবহার করতে হলে হয়তো আপনাকে কিছু টিপস আগে মানতে হবে যে কিভাবে এটা আপনি পরিচালনা করবেন, কারণ সব কিছুই তো ইনলিগালি ভাবে আপনি চাইলে, না না, যে কোনো জিনিসেরই তো ম্যানুয়াল লাগে, এটা আমরা ব্যবহার করার পদ্ধতি আপনাকে দেখাই দিই যে কিভাবে ব্যবহার করবেন, নয়তোবা দেখা গেছে প্রথম প্রথম যেহেতু আপনি আগে পরে ব্যবহার করেন নাই আপনার কাছে একটু আনইজি ফিল মনে হতে পারে, যেমন এই গেটটা এইভাবে একটু ধাক্কা দিয়ে লাগাতে হবে, লাগানোর পরে আস্তেই করে যে পাল্লাটা দেখেন চলে আসলো, হ্যাঁ এই যে চলে আসলো একদম স্মুথলি, আমি ছেড়ে দিলাম দেখলাম চলে গেল। আবার এই যে সেম এটাও, এটাও কিন্তু আপনার এই যে এইভাবে হালকা করে এই যে ধাক্কা দিয়ে দিলাম, হ্যাঁ, এখন আপনি যেটা ধাক্কা দিয়ে ছেড়ে দেন এই যে দেখেন চলে যাচ্ছে। তবে এইখানে তুইন ভাই একটা জিনিস জানার জন্য, যে যেই গেটটা আপনারা তৈরি করেছেন ভবিষ্যতে এরকম ভাববেন এই যে গেটটায়, মানে ধরেন স্মুথলি জানি আমি এইভাবে খুললাম, যে অটো এসে আবার কোনোভাবে লেগে যায়, মানে এরকম জায়গা মতো লেগে যাবে, এরকম স্প্রিং করাও তো যায়, তাই না? অটো ওই যে জিনিসগুলো আসলে এই সাইডটা একটা পুরোটাই আলাদা, হ্যাঁ, যেমন এগুলা বেশিরভাগ চলে বাইরের মধ্যে, আপনি চাইলে এখানে মোটর সিস্টেম করে নিতে পারবেন, সেটা আমরা এখন আপাতত করতেছি না, মানে আপনি যদি চান আপনি মোটর সিস্টেম করে নেবেন, এটা আলাদা একটা সাইড আছে, এরা গেটের ফিটিংয়ের সময় ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিলে হয়তোবা আপনাকে সেন্সর সিস্টেম করে দিতে পারবে, সেন্সর করতে। ওকে, ধন্যবাদ, আমরা সব তথ্যগুলো জানলাম। সুপ্রিয় ভিউয়ার, স্ক্রিনে এই তাইবা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই ধরনের ইউনিক ডিজাইনের দরজা আপনি তৈরি করতে পারেন। সনাতনী হাজার বছর ধরে যে ধরনের গেট চলছে সেইটা থেকে বেরোয় এসে একটু অন্য ধরনের গেটও কিন্তু আপনার বাড়িতে কিন্তু আপনি লাগাতে পারেন, তাহলে কিন্তু অনেক মানুষ দেখতে আসবে। একটা কথা বলে দেই কাস্টমার ভাইদেরকে, যারা এই ধরনের গেট বানাতে আবার চান, মানে আরো ছোট, মানে 7 ফিট অথবা 5 ফিট, ভাই 7 ফিট 5 ফিটের মধ্যে আমার যদি এরকম স্লাইড হবে, লক হবে, আবার আপনি চাইলে যেমন এই যে গেটটা দিয়ে দেখাই, ধরেন আপনি গেটটা এই সাইজেরই, ঠিক না, এই সাইজেরই, এখন আপনি চাচ্ছেন যে আপনার গেটটা সেম আপনি এরকম করবেন, সেটাও কিন্তু পারবেন,
সেটাও কিন্তু করা সম্ভব, সেটাও করা সম্ভব, ছোট গেটগুলো সেটিও করা, 5 ফিট 10 ফিট 12 ফিট 15 ফিট যাই বলেন ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। মানে আমরা একটা জিনিস যেই তথ্যটা জানলাম যে এত চমৎকার একটা মেকানিক্যাল এখানে বিভিন্ন প্রযুক্তি লাগানো হয়েছে, তারপরও গেটের দাম কিন্তু বাড়েনি, যে নর্মালি যে গেটের দাম সেই দামই আছে। আপনারা কিন্তু চাইলে এই ধরনের এই তাইবা এন্টারপ্রাইজ থেকে অনায়াসে এই ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আর লং করছি, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।